যেহেতু অন্য দেশের একটি ভাষা সম্পূর্ণই নতুন আমার জন্য, তাই আমি প্রথমে খুবই নার্ভাস ফিল করতাম। কিন্তু আমার আম্মু খুবই সাপোর্টিভ, আমার আম্মু আমাকে সাপোর্ট দেওয়ার জন্য মাঝে মাঝে আমার সাথে ক্লাস করতো। আসসালামু আলাইকুম, আমি উম্মেহানি তানহা। গত মে মাসে আমি টোকিও ইমিগ্রেশন থেকে আমার সিওই পেয়েছি এবং আজকে আমি জাপান এম্বাসি থেকে আমার ভিসা গ্রহণ করেছি আলহামদুলিল্লাহ। ছোট থেকে আমার বাহিরে পড়াশোনার খুবই ইচ্ছে ছিল, কিন্তু কোনো কান্ট্রি সিলেক্ট করা ছিল না। জাপানের জন্য আমার আম্মু আমাকে আগ্রহ যোগায়। গত বছর 2023 সালের অক্টোবর মাসে আমি ড্যাফোডিল জাপানাইটি থেকে N5 এর জন্য পড়াশোনা শুরু করি। যেহেতু অন্য দেশের একটি ভাষা সম্পূর্ণই নতুন আমার জন্য, তাই আমি প্রথমে খুবই নার্ভাস ফিল করতাম। কিন্তু আমার আম্মু খুবই সাপোর্টিভ, আমার আম্মু আমাকে সাপোর্ট দেওয়ার জন্য মাঝে মাঝে আমার সাথে ক্লাস করতো। আসলে আমার নিজেরই ইচ্ছে ছিল যে আমি বাইরে যাই, পড়াশোনা করব বা কিছু করব। আমার স্বপ্নটা তো আমি নিজে পূরণ করতে পারি নাই, এই জন্য মেয়েকে দিয়ে আমি আমার স্বপ্নটা পূরণ করালাম। আমি মেয়ের পিছনে এত পরিশ্রম করার উদ্দেশ্যই আমার মেয়ে যেন বাইরে যেতে পারে বা ভালো একটা কান্ট্রিতে পাঠাইতে পারি, এই চিন্তা ভাবনা নিয়েই আমি জাপানের পাঠানোর জন্য উদ্যোগ নিলাম। অনেক ঘাটাঘাটির পরে আমি জাপানটা সিলেক্ট করলাম, যেহেতু জাপান একটা খুব নিরিবিলি একটা কান্ট্রি, ওইখানে কোনো অকারেন্স নাই, মেয়েদের জন্য নিরাপদ, এই জন্যেই আমি আসলে জাপানটা সিলেক্ট করি। তা এরপরেই আর কি আমার এই ড্যাফোডিল ফেসবুকের মাধ্যমে আমি ড্যাফোডিলের সন্ধান পাই এবং ড্যাফোডিলে আইসা যোগাযোগ করি। দেন ওনাদের সবকিছু দেখে আমার খুবই ভালো লাগছে, যার কারণে আমি মেয়েকে এখানে ভর্তি করালাম। তারপর থেকে মেয়ে এখানে রেগুলার ক্লাস করতেছে, আর এখানকার সবার প্রতি আমি খুবই সন্তুষ্ট, সবার বিহেভার, সবার আমার খুবই ভালো লাগছে, এখানকার পরিবেশ সবকিছু মিলাই আমি খুবই স্যাটিসফাই ওনাদের উপরে। যাক আলহামদুলিল্লাহ আল্লাহ সহায় ছিল, আর বাকি ওনাদেরও খুব পরিশ্রম ছিল আমার মেয়ের পিছনে। সব কিছু মিলায় আমার মেয়ের সিও আসছে, তারপর আমার মেয়ের ভিসাও পাইছে, আমি আলহামদুলিল্লাহ অনেক সন্তুষ্ট ওনাদের প্রতি, আল্লাহ তাআলার প্রতি, যে আমার আশা আল্লাহ পূরণ করছে। আলহামদুলিল্লাহ আমি খুবই ভাগ্যবতী যে আমি এমন দুজন বাবা মা পেয়েছি। আমার আব্বু আম্মু খুবই সাপোর্টিভ, যদি আব্বু আম্মুর সহায়তা না থাকতো আমি আজকে এত দূর কখনোই আসতে পারতাম না। আমার আম্মুর সাথে সাথে আমার আব্বুরও খুবই ইচ্ছা ছিল আমি যেন বাহিরে পড়াশোনার জন্য যেতে পারি, যদিও সময়ের কারণে আমার আব্বু আমাকে সময় দিতে পারে নাই, খুবই ব্যস্ত মানুষ, আমার আব্বু আমাকে তেমন একটা সময় দিতে পারে নাই। কিন্তু সবসময় আমাকে মনোবল দিয়েছে যে যেভাবেই হোক আমার জাপান যেতে হবে। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থভাবে জাপান পৌঁছাইতে পারি, এবং ড্যাফোডিল জাপানাইটির প্রতি আমি খুবই কৃতজ্ঞ এবং সন্তুষ্ট। তারা আমার পিছনে খুবই শ্রম দিয়েছেন, তাদের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকব। সবাই আমার প্রতি দোয়া রাখবেন যেন সুস্থভাবে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ জাপান পৌঁছাইতে পারি।